वेलकम बैक टू माय चैनल। आजकल भिडियोते अपन दिखे देखो जो कीभव बांगलार भूमि ऑफिशियल वेबसाइट के पर्चा डाउनलोड करते हैं। प्रथम बांगलार भूमि ऑफिशियल वेबसाइटे चले जाब, बांगलार भूमि डट गव डट इन एखे हमें क्लिक करब। ठीक है, हमें टाइप कर नहीं क्लिक करते आगे करा डायरेक्ट चले आसल। बांगलार भूमि डट गव डट इने जाए यम एक पेज खुले जाए से सिटीजन सार्विस नो योर प्रॉपर्टी एरक अनेक धरण ऑप्शन आए। प्रथम बोली जो साइन इन ना करा थे तो ये साइन इन बटने क्लिक कर नहीं अपनी साइन इन प्रथम कर देवें। एखे एक फर्म आस फर्म फिल आप कर नहीं मोबाइल ओटीपी दिए नहीं अपनी साइन इन प्रथम करबें। ठीक है, हमारा साइन इन करा जेहेतु तई साइन आप करते। ठीक है, तेल साइन इन कर আমার আগে থেকে করা আছে বলে এটা জাস্ট ক্যাপচা পুট করলেই চলে আসবে। ফোর টু ফাইভ জে জে সিক্স বি সিক্স বি যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিয়ে তারপর লগ ইন করলাম। ঠিক আছে, প্রথমে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ডগুলো দিয়ে নিয়ে ক্যাপচা করতে হবে। ঠিক আছে, তারপরে সেম এই পেজটাই আবার খুললো, সেখানে পর্চা ডাউনলোড করার জন্য এই সিটিজেন সার্ভিস, এইখানে সিটিজেন সার্ভিসে প্রথমে যেতে হবে। সেখানে ক্লিক করলে এরকম একটা পপ আপ বক্স খুলবে, সেখানে অনেকগুলো অপশান আছে। সেই অপশানগুলোর মধ্যে সার্ভিস ডেলিভারি যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব আরও আর রিকোয়েস্ট। ঠিক আছে, আরও আর রিকোয়েস্ট ক্লিক করলে এরকম একটা ডিসক্লেমার আসবে, সেটা পড়ে আপনি এক্সিট করবেন বা এখানে কেটে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এক্সিট করে দিলাম। এরপরে আপনার যে তথ্যগুলো এখানে দিতে হবে সেগুলো পুরোটা আপনার ফিল আপ করতে হবে, ব্লক দিয়ে দিতে হবে, মৌজা দিয়ে দিতে হবে, এগুলো সব আপনাদের জানা থাকবে। তারপরে যিনি অ্যাপ্লিক্যান্ট তার নাম দিতে হবে, ফার্স্ট নেম এখানে দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিতে হবে, যিনি অ্যাপ্লিক্যান্ট তার বাবার নাম দিতে হবে সঠিক বানানে, বাবার নাম এখানে দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস এখানে দিতে হবে, ভিলেজ দিয়ে দিলাম, মানে যার যেটা অ্যাড্রেস হবে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, তাহলে এগুলো যেটা যেটা আপনাদের দরকার, মানে যেটা যেটা এখানে আছে সেগুলো সব ফিল আপ করে দিতে হবে। ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, তারপরে যে যিনি অ্যাপ্লিক্যান্ট তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, বাবার নাম, হাজব্যান্ড বা আদার যেটা গার্জেন হবে সেটা নাম লিখতে হবে, অ্যাড্রেস এখানে স্টার দেওয়া আছে, অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। ঠিক আছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট সব লিখে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাপচাটা ফিল আপ করে নিন। ক্যাপচাটা আছে ফোর ডব্লিউ ওয়াই ওয়াই আর এ। ঠিক আছে, এই ক্যাপচা ফিল আপ করার পরে ক্যালকুলেট ফি। ঠিক আছে, তার আগে এখানে খতিয়ান নাম্বারটা আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, খতিয়ান নাম্বার যেটা আছে সেটা আপনারা যে খতিয়ানের রেসপেক্টে করবেন পর্চা ডাউনলোড সেটা আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, ক্যালকুলেট ফিতে আমি ক্লিক করলাম, তখন এই পেজটি খুলে গেল। ঠিক আছে, তো এই পেজটির নিচের দিকে অ্যাপ্লিকেশান নাম্বার আছে, হ্যাঁ অ্যাপ্লিকেশান নাম্বার আছে, আর যে পর্চাটা ডাউনলোড হবে সেখানে কটা পাতা আছে সেটা নাম্বার অফ পেজে সেখানে দেওয়া আছে, আর প্রসেস ফি কত আছে সেটাও, যেমন এখানে প্রসেস ফি ৫০ টাকা আছে সেটা এখানে চলে এসছে। ঠিক আছে, তো সেটা এখানে চলে এসছে। এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাকে আপনার লিখে নিতে হবে, কোনো একটা জায়গায় আপনার নোট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড আছে, জিআরআইপিএস, নেট ব্যাঙ্কিং। ঠিক আছে, মানে জিআরআইপিএসটা নয়, নেট ব্যাঙ্কিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড আছে, আর এসবিআই ইপে আছে।
তো এখানে আপনি যেভাবে পে করতে চান সেটা ক্লিক করবেন। তো আমি যেমন এখানে নেট ব্যাংকিং এ ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি, জি ই ভি জেড এন এল, ঠিক আছে। এরপরে আমি এটা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তাহলে কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা পেজ এখানে খুলে গেল। তাহলে যেখানে আপনার রেফারেন্স নাম্বার, হেড অফ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টটা আপনার পর্চা ডাউনলোডের জন্য লাগবে সেটা এখানে লেখা আছে, হ্যাঁ, পিরিয়ড ফর্ম এগুলো সব দেওয়া আছে। তাহলে এই এই যে রেফারেন্স নাম্বার আছে এটাকেও কিন্তু আপনি একবার নোট করে রাখবেন, যাতে পরবর্তীকালে লাগলে সেটা আপনি দিতে পারেন। সেটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে, অবশ্যই নোট করে রাখতে হবে। তারপরে নোট করার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করলেন, ঠিক আছে। ব্যাস এরকম একটা পেজ চলে আসলো যেখানে ডিপোজিটার নেম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু চলে এসছে, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট এখানে লেখা আছে। এরপরে এখানে ভ্যারিফাইড আর চেক করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই এটা একবার ভালো করে আপনারা সব পড়ে নিয়ে আর এখানে ভেরিফাইড অ্যান্ড চেক করে নিয়ে আর নেক্সট ইয়েতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সট যেটা অপশান সেখানে ক্লিক করে দেবেন। এখানেও যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু একটু ভালো করে নোট করে নেবেন, কারণ পরবর্তীকালে কোনটা লাগবে কোনটা নয় সেটা আপনাদের অসুবিধা হতে পারে। তাহলে নেক্সটে এখানে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপরে নেক্সটে ক্লিক করার পরে আমাদের পেমেন্ট মোড আসলো, ব্যাঙ্ক আসলো। তাহলে পেমেন্ট মোডে আমরা ক্লিক করব অনলাইন পেমেন্ট, আর ব্যাঙ্ক যখন ক্লিক করব তাহলে এখানে বিভিন্ন ব্যাঙ্কগুলো আসছে। তাহলে কোন ব্যাঙ্ক থেকে আপনি দিতে চান সেটা আপনি চুজ করবেন, যেমন আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুজ করলাম আর এখানে নেক্সটে ক্লিক করলাম। তাহলে ইওর ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রসেসড, প্লিজ নোট ডিটেলস ফর ফিউচার। এটা আপনি নোট করে রাখবেন, যে যে সকল রেফারেন্স নাম্বারগুলো এখানে দেওয়া হচ্ছে এগুলো সব নোট করে রাখবেন। এরপরে আপনি ওকেতে ক্লিক করলেন, ঠিক আছে। এখানে পে নাও, ঠিক আছে, পে নাও অপশানে ক্লিক করলেন, ঠিক আছে। পে নাও অপশানে ক্লিক করার পরে আপনার পেজটি চলে গেল নেট ব্যাঙ্কিংয়ের পেজে। তাহলে এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপরে এখানে আপনি লগইনে ক্লিক করলেন। তাহলে আপনার আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ঢুকে গেলেন। এরপরে এখানে আপনার দেখুন সব কিছু চলে এসছে, ডিপোজিটার আইডি, কার নামে এটা হচ্ছে সব চলে আসছে। তারপরে এখানে আপনি কনফার্ম ক্লিক করে দিলেন। আরেকবার এই পেজটা পুরোটা আসলো যে রুপিস ৫০ এখানে আপনাকে করতে হবে। আপনার ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা আপনাকে দিয়ে দিতে হবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাকে চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে, আর জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি যে দুটো রইল সেই দুটো আপনাকে নোট করে রাখতে হবে। এরপরে চার পাঁচ দিন পরে আবার আপনি ভূমি দপ্তরের সাইটে গেলেন, অর্থাৎ bangalarbhumi.gov.in-এ যাওয়ার পরে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তাহলে এই পপ আপ বক্স আসবে, সেখানে জিএনআর সার্চ যেটা আছে সেখানে ক্লিক করলেন, ঠিক আছে। জিএনআর সার্চে ক্লিক করার পরে এখানে রিকোয়েস্ট টাইপ আপনি আরওআর পিআই ম্যাপ এটাই ক্লিক করলেন, আর জিআরএন নাম্বার যেটা আছে সেটা আপনার আপনি ক্লিক করে দিলেন। অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনার আগে থেকে নোট করা ছিল সেটা এখানে পুট করে দিলেন, তারপরে ক্যাপচা দিয়ে দেন এন। আপনি জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে ক্যাপচা ফিল আপ করে নিলে এখানে একটা পপ আপ বক্স আসবে যেখানে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার, এটা ওকে করবেন। আর দেখুন এখানে কন্টিনিউ যে বাটনটা আছে সেটা আপনি ক্লিক করলেন, ঠিক আছে। তাহলে দেখুন ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ, এখানে ওকে করলেন। আর দেখুন এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড পিডিএফ, এটা আপনি জাস্ট ক্লিক করলেন, আপনার পর্চা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনার পর্চা আপনি দেখে নিতে পারেন, দেখুন এখানে পর্চাটা চলে এসছে, আপনার যেটা দরকার ছিল সেটা চলে এসছে। তাহলে এই হচ্ছে ভিডিও, এই ভিডিওটি আপনাদের উপকারী হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।